কে সেরা, মেসি, রোনালদো, অ্যালিসন বেকার, ভ্যান ডাইক নাকি স্থাদিও মানে? কার হাতে উঠবে ব্যালন ডিওর? কে হবেন ফিফা বর্ষসেরা? শুরুতে আসা যাক লিওনেল মেসির কথায়। মেসি নিঃসন্দেহে বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। যখন পায়ে বল থাকে তখন শৈল্পিক কারুকাজে মুগ্ধ করেন দর্শকদের। সেই মেসির কেমন কেটেছে গত একটি বছর? হিসেবে আনতে হবে 2018 সালের আগস্ট থেকে 2019 সালের জুলাই পর্যন্ত। এই সময়টায় তিনি জাতীয় দল নিয়ে আবারও ব্যর্থ হয়েছেন। কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তবে বরাবরের মতোই ক্লাব দল বার্সেলোনার হয়ে উজ্জ্বল ছিলেন এই আর্জেন্টাইন। লা লিগায় সর্বোচ্চ 36টি গোল করেছেন মেসি, অ্যাসিস্টও করেছেন সর্বাধিক 13টি, জিতেছেন ইউরোপীয় গোল্ডেন বুট পুরস্কার, বার্সেলোনাকে এনে দেন লা লিগা ট্রফি। তবে কোপা দেল রের ফাইনালে হেরে যায় বার্সেলোনা, আর চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল থেকে বিদায় নেয় মেসির দল। অ্যালিসন বেকার গত মৌসুমের সেরা ফুটবলার হিসেবে এই ব্রাজিলিয়ানের নাম উচ্চারিত হচ্ছে জোরে সোরে। অ্যালিসন বেকার লিভারপুলের গোলকিপার, দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা না জিতলেও তার দল লিভারপুল শেষ করেছে দ্বিতীয় স্থান নিয়ে। প্রিমিয়ার লিগ আর দেশের হয়ে মোট 39টি ক্লিন শিট পেয়েছেন, অর্থাৎ 39 ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। এমন অবিশ্বাস্য ফর্ম তাকে এনে দিয়েছে এক মৌসুমে 3টি গোল্ডেন গ্লাভস। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলকিপার, চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলকিপার এবং কোপা আমেরিকার সেরা গোলকিপার, এমন কীর্তি ইতিহাসে নেই অন্য কোনো গোলরক্ষকের। বর্তমান সময়ের অন্যতম সেরা আদিও মানে? গত মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম নায়ক এই আফ্রিকান মুসলিম ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল অল্পের জন্য শিরোপা জিততে না পারলেও আসরে 22 গোল করেন সাদিও মানে। যৌথভাবে গোল্ডেন বুট তিনি ভাগ করে নেন সতীর্থ মোহাম্মদ সালাহ ও আর্সেনালের ওবামেয়াংয়ের সঙ্গে। এরপর আফ্রিকান নেশনস কাপে মানের নৈপুণ্যেই ফাইনালে ওঠে সেনেগাল। বর্ষসেরার দৌড়ে রয়েছেন আরও একজন, তিনি নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভির্জিল ভ্যান ডাইক। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তো রয়েছেই, সঙ্গে তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। গত মৌসুমে তিনি একমাত্র ডিফেন্ডার যাকে কোনো খেলোয়াড় সফল ড্রিবলিং করতে পারেননি। ডিফেন্ডার হয়েও সকল প্রতিযোগিতা মিলিয়ে 6টি গোল করেছেন এই দীর্ঘদেহী। উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসকে ফাইনালে তোলার অন্যতম কারিগর তিনি। এবার আসা যাক ক্রিশ্চিয়ানো রোনালদোর কথায়। স্পেনের রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমান CR7। দলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় নেন শুরুতে। ইতালিয়ান লিগে 31 ম্যাচে করেন 21 গোল, অ্যাসিস্ট 8টি। সর্বাধিক গোলদাতা হতে না পারলেও ইতালিয়ান লিগের সেরা ফুটবলার ঘোষণা করা হয় রোনালদোকে। জুভেন্টাসের হয়ে সিরিয়া জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য পারেনি তার দল, বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। জাতীয় দল পর্তুগালের হয়ে পুরোপুরি সফল CR7। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করে তিনি দলকে তোলেন ফাইনালে। এরপর শিরোপাও ঘরে তোলে পর্তুগিজরা। এক নজরে দেখে নেওয়া যাক সবার অর্জনগুলো।